আমরা অনেকেই রয়েছে যারা মোবাইল বা কম্পিউটারে আমাদের প্রয়োজনীয় ভিডিও অডিও ইমেজ বা যে কোনো ফাইলকে আমরা কি করে রাখি স্টোরেজ করে রাখি যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন তো এখানে দেখতে পারবেন যে বেশ কতগুলো ফটো রয়েছে প্লাস দেন আমি যদি একটু ব্যাকে চলে আসি এখানে বেশ কিছু ভিডিও রয়েছে তো মাঝে মধ্যে দেখা যায় যে আপনার এই স্টোরেজ করা ভিডিও বা আপনার স্টোরেজ করা ফটো বা যে কোনো ডকুমেন্ট হঠাৎ করে কী হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই নষ্ট হওয়ার কারণগুলো হচ্ছে যে কোনো ভাইরাস হয়তো দেখা গেছে আপনার ফটো বা আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আপনার আক্রমণ করে তো যার কারণে অনেক সময় আমরা ফটো দেখতে পারি না বা আমরা ভিডিও প্লে করলে সেই ভিডিওটা ওপেন হয় না এখন বিষয় হচ্ছে এই যে নষ্ট হওয়া ফটো বা হচ্ছে কি আপনার ভিডিও কিভাবে আপনি এটা রিকভারি করতে পারেন মূলত আজকের এই ভিডিওতে আপনার সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যে সফটওয়্যারের মাধ্যমে আপনার যে কোনো নষ্ট হয়ে যাওয়া ফটো ভিডিও অডিও বা যে কোনো ফাইলকে আপনি সহজে রিকভারি করতে পারেন তো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন চলে আসার পর দেখতে পারবেন সরাসরি আপনারা ওয়ান্ডার শেয়ার এই ওয়েবসাইটে চলে আসবেন এই সফটওয়্যারটির নাম হচ্ছে আপনার রিপেয়ার তো এটার মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারবো দেখেন এখান থেকে ভিডিও রিপেয়ার ফটো রিপেয়ার ফাইল রিপেয়ার এখান থেকে অডিও রিপেয়ার মূলত এক কথা হচ্ছে আপনি এ টু জেড এটার মাধ্যমে আপনি সব কাজগুলো করতে পারবেন সব কিছু কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া আছে তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে আপনি ট্রাই ইট ফ্রি দেখতে পাচ্ছেন এইটাতে আপনি একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর জাস্ট আপনার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে তো অলরেডি আমি অ্যাপ্লিকেশনটি কাজের সুবিধার জন্য ডাউনলোড করে নিয়েছি আপনারা আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন ওয়ানডার শিয়ার রিপেয়ার তো এটা আপনি জাস্ট কী করবেন ইনস্টল করবেন ইনস্টল করা একদমই সোজা তো ওই জন্য আমি দেখালাম না জাস্ট এটাকে আপনি ওপেন করবেন ওকে তো ওপেন করলে টোটাল আপনার ইন্টারফেসটি ঠিক দেখতে এমন হবে ওয়ানডার শিয়ার রিপেয়ারটি এখান থেকে লেখা এখান থেকে ফ্রুতে আমরা পাবো হচ্ছে ভিডিও রিপেয়ার অর্থাৎ আপনার ভিডিও যদি নষ্ট হয়ে গিয়ে থাকে সেটাকে আপনি কীভাবে রিকভার করবেন তো আমি এখান থেকে যদি নিচের দিকে সিলেক্ট করি তাহলে এখান থেকে দেখতে পারবেন যে মোর টাইপ রিপেয়ার অর্থাৎ আরও কিছু অপশন রয়েছে এখান থেকে ফটো এখান থেকে আপনার ফাইল এখান থেকে হচ্ছে গিয়ে আপনার অডিও থেকে আপনি এআইয়ের মাধ্যমে আপনার যে কোনো ভিডিও অর্থাৎ যে কোনো ফটোকেও কিন্তু আপনি চাইলে কাজ করে নিতে পারেন তো আমি আপনাদের ভিডিওটা দেখাই তো প্রথমে আমরা যে কাজটা করব দেখতে পারবেন এখান থেকে ইম্পোর্ট ভিডিও অর্থাৎ যে ভিডিওটা আপনার নষ্ট হয়ে গেছে ধরেন ওই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার কাজের সুবিধার্থে ধরেন এখান থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিই তো এ ধরেন এই ভিডিওটা আমার সমস্যা হয়েছে জাস্ট এই ভিডিওটাকে আমি প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দেবো ওকে তো ওপেনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন এখান থেকে আমার ভিডিওটা লোড নিচ্ছে দেন এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে তো এখন যদি ভিডিওটা আপনারা সিলেক্ট করার পর ইরো বা এর এই ধর কিছু যদি আসে বা আপনার যদি ভিডিওটা রিপেয়ার না হয় সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো তো আমাদের কাছে হচ্ছে একটা ভিডিওকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে নিচে আপনি রিপেয়ার দেখতে পাচ্ছেন রিপেয়ার একটা ক্লিক করে দেবে তো ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার সেকেন্ড নিচ্ছে তো এটা করার জন্য তো যদি কোনো সমস্যা না থাকে ভাবে এভাবে আপনার কি হয়ে যাবে ভিডিওটা আপনার রিপেয়ার হয়ে যাবে ধরেন এখান থেকে আপনার সাকসেস দেখাবে আমরা এখান থেকে ওপেয়ার ওপেন ক্লিক করে দিলাম বা চাইলে আপনি এখান থেকে প্রিভিউ সিলেক্ট করে আপনি আপনার ভিডিওটাকে কিন্তু এখান থেকে অনার্স কী করতে পারেন দেখে নিতে পারেন এখান থেকে সেভ করলে আপনার সেভ হয়ে যাবে তো এখন এটা হচ্ছে অ্যাডভান্স একটা ফিচার রয়েছে যেটা কিনা যদি মনে করেন আপনার কোনো ভিডিও এখানে সিলেক্ট করার পর ইরো লেখা আসে বা সাপোর্ট না করে সেটা কীভাবে করবেন সেটা এখন আপনাদের দেখাচ্ছি তো এই জন্য এই ভিডিওটা এখান থেকে আমাদের ডিলেট করে দিতে হবে আমি এখান থেকে কি করে দিলাম রিমুভ করে দিলাম তো রিমুভ করার পর আমরা এখান থেকে আবার চলে আসবো আবার চলে আসার পর এখান থেকে ফটো আছে অ্যাডফোটতে আমরা ক্লিক করব এখন আপনাদের যে ভিডিওটা সমস্যা রয়েছে সে ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এই জন্য আপনার ফাইলে চলে আসবেন তো ফাইলে চলে আসার পর আপনার যে ভিডিওটা সমস্যা রয়েছে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করে দেবেন তো আপনি যখন ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এখান থেকে যে ভিডিওটা তো সেই ভিডিওটা এখান থেকে দেখাবে প্লাস আপনি এখান থেকে যে রিপেয়ার লেখা রয়েছে রিপেয়ার একটা ক্লিক করে দেবেন তো রিপেয়ারে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে দেখতে পারবেন এখান থেকে আমাদের ওয়েটিং লেখা রয়েছে এবং তারপরে দেখতে পারবেন যে এই যে ভিডিওটা তো এই ভিডিওটা আমাদের এখান থেকে ফেল দেখাচ্ছে অর্থাৎ সমস্যা করতেছে তো এখন এটাকে ঠিক করার জন্য এখান থেকে অ্যাডভান্স রিপেয়ার নামে একটা অপশন আসে এটাতে আমরা চলে আসবো এই জন্য এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ওকে তো দেখতে পারবেন এখান থেকে ফেল দেখাচ্ছে প্লাস এখান থেকে অ্যাডভান্স যে রিপেয়ার অপশনটা রয়েছে আমরা এই অ্যাডভান্স রিপেয়ার অপশনটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করলে কিছু সময়ের জন্য আপনাকে এখান থেকে লোড নেবে দেখতে পারবেন তো লোড নেওয়ার পর এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করতে হবে যে এখান থেকে ফাইলে আমি সিলেক্ট করে দেবো ফাইলে সিলেক্ট করে দিলাম ফাইলে সিলেক্ট করার পর সেম ডিভাইসে অর্থাৎ আপনার এই ভিডিওটা আপনি আগে সিলেক্ট করেছেন এই ভিডিওর সমস্যা তো সেম আর ডিভাইস ধারা যে কোনো একটা ভিডিও আপনি আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন কেন আপনি সেম ভিডিওটা নেবেন তো আপনি এই জন্য নেবেন কারণ এই যে আপনার ভিডিও রিপেয়ার যে সফটওয়্যারটা আইডেন্টিফাই করতে পারে তো এই জন্য তো যার কারণে আমরা এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দেবো ভিডিওটা সিলেক্ট করার পর ওকে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন সব কিছু চেকিং নিতেছে যে আমাদের যে মূল ভিডিওটা রয়েছে সেই মূল ভিডিওর সাথে যে ভিডিওটা আমরা পরবর্তীতে সেট করলাম যে ম্যাসিং আছে কিনা ঠিক আছে তো যখন দেখবে যে হ্যাঁ সব কিছু ম্যাসিং আছে মানে ফ্রেম রেট তারপর হচ্ছে আপনার স্পিড হ্যাঁ তেগুলো সব কিছু আপনার চেকিং করবে তো সব কিছু দেখতে পারবেন যে আপনার সব কিছু এখান থেকে ঠিকঠাক আছে এখান থেকে কিছু সময়ের পর আমরা দেখতে পারবো যে এটা আমাদের সাকসেস হয়ে গেছে এখানে টিকমার্ক চলে আসছে এবং এখান থেকে আমরা কি করে দেবো রিপেয়ারে একটা ক্লিক করে দেবো ওকে যখন আমরা এখান থেকে রিপেয়ারে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পারবেন যে আপনার রিপেয়ারিং হচ্ছে বেশ কিছু সময় নেবে আর কি আপনার এখান থেকে মেগাবাইট অনুযায়ী রিপেয়ার করার পর আপনি চাইলে আপনার ফটো বা আপনার যে কোনো ফাইল বা আপনার যে কোনো অডিওটাকেও রিপেয়ার করতে পারেন বা সর্বশেষে এখান থেকে দেখতে পারবেন যে আপনার এআই ভিডিও ইনহ্যান্সার বা আপনার এআই ফটোকেও কিন্তু আপনি কি করতে পারেন ইনহ্যান্স করতে পারেন অর্থাৎ আপনার যে কোনো ঘোলা ছবি বা যে কোনো ঘোলা ভিডিওটাকে আপনি ক্লিয়ার করে নিতে পারেন তো এটা আমরা এখন ফটো দিয়ে দেখাই যে ফটো রিপেয়ার কীভাবে করবেন আপনি এখান থেকে এড়োতে ক্লিক করবেন এড়োতে ক্লিক করার পর জাস্ট এখানে যে আপনার রয়েছে অ্যাড বাটন এখন আপনার যে নষ্ট হওয়া ছবিটি রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন আপনার ফাইল প্রথমে আপনার ফাইলের মধ্যে যাবেন ফাইলের মধ্যে যাওয়ার পর ছবিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার ফটোটা এখান থেকে চলে আসবে দেন কোন ডিভাইস দিয়ে আপনার ছবিটা তোলা রয়েছে সেটাও এখান থেকে কানেক্ট দেখাবে তারপরে এখান থেকে নিচের দিকে রিপেয়ার রয়েছে রিপেয়ার আপনি একটি ক্লিক করে দেবেন ওকে এখান থেকে দেখতে পারবেন আপনার রিপেয়ারিং শুরু হয়ে গেছে এবং এখান থেকে আপনার পার্সেন্টেজ দেখাবে হানড্রেড পার্সেন্ট যখন হবে দেন তখন দেখতে পারবেন আপনার ঠিক এরকম দেখাবে এখান থেকে আপনার ছবিটা কি সাকসেসফুল হয়েছে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন ওকে ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনার কমপ্লিট হয়ে গেছে প্লাস এখন এখান থেকে আপনি ভিউতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আসলে আপনার ছবিটার বর্তমান আপডেটটা কেমন সেমভাবে আপনি যে কাজটি করতে পারেন আপনি হচ্ছে এখান থেকে আপনার যে ফাইল রয়েছে প্লাস অডিও রয়েছে সেম কাজগুলো করতে পারেন আর একটা বিষয় হচ্ছে অবশ্যই এখান থেকে সাইনিং করার সময় আপনার একটা জিমেলকে দিয়ে দিবেন আপনার জিমেল একটা জিমেল আপনি এখান থেকে কী করবেন একটা পারমিশন দিয়ে দিবেন তো এখন মূলত আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই এই কাজগুলো করতে হলে আপনাকে এই ওয়ান্ডার শেয়ার রিপেয়ার হবে এটাকে ব্যবহার করতে হবে তো এখন আপনি যদি এই সফটওয়্যারটিকে আরো সুবিধাজনকভাবে ব্যবহার করতে চান তাহলে এই সফটওয়্যারটির অনলাইন ভার্সন অনলাইন রিপেয়ারিট ইউজ করে দেখতে পারেন এখানে আরও এআই সম্পর্কিত বেশ কিছু ফিচার রয়েছে তো এখান থেকে আপনার যদি এই টুলসটি ব্যবহার করতে চান জাস্ট এখান থেকে ট্রাই এ নাওতে ক্লিক করে দেবেন দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের ফটোটি আপলোড করে দিতে পারেন আপনারা চাইলে আপনাদের ফটোকে কালারাইজ করে নিতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন এক্সাম্পল দেওয়া আছে নষ্ট একটি ফটোকে খুব সহজে কালারাইজ করা যাচ্ছে মানে রিপেয়ার করে নিতে পারবেন তো আপনারা এখান থেকে আপনাদের ওল্ড ফটোগুলো কালারাইজ করার জন্য জাস্ট এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন দেন আপনাদের ডেস্কটপ থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর খুব সহজে আপনার ফটোটি কালারাইজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন রিপেয়ার টুলটি ব্যবহার করতে হবে